আর ধর কেনা কি করবো তাদের হাজবেন চল আগে ঠিক আছে চল যাই কুকুরকে তাগর জন্য কাটছি আমরা আমরা গোসল করার জন্য কাটছি তোর কত বার সাহস তুই আমগো পুকুরে গোসল করতে চল মজা আজকে বলে দিছি এই দে তুই বলি কেন গোসল তো বেড়াইছি দেখছি শান্তি লাগে গোসল করুন গাড়ি পুকুরে গোসল তো পারলাম না একটা পুকুর নাই কি করবো আর কোন একটা পুকুর আছে পুকুরটা অনেক সুন্দর ভুতুরে সুইমিং পুল সুইমিং পুল ভুতুরে হয় হ্যাঁ ভুতুরে দূর আর আছে আর আমি দেখছি নিজের চোখে দেখা আচ্ছা আমার গ্রামে তুমি সুইমিং পুল কই পাইলা আর আছে ওই দিকে একটু আগে গেলে দক্ষিণ দিকে আগে গেলে অনেক কেউ কিছু করবে না তো না 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 কিছু করবে না কেউ কিছু করবে সুন্দর আমরা সাথে গোসল দেবো হ্যাঁ অনেক সুন্দর চল চল এই ওই আমার পুকুরে তোরা গোসল করতে এসেছিস তোদেরকে আমি কাউকে গোসল করতে দিব না যদি আমার কথা না শুনিস একবার যারা আমার এই সুইমিং পুলে ঢুকে যায়
যারা আমার অনুমতি ছাড়া বেরোতে পারে না। কি করবো? শোন, তোরা এখানে দুই ঘন্টা গোসল করবি, কিন্তু একজনও আমার পানি নোংরা করতে পারবি না। যদি করিস, যদি করিস তাহলে তোদের ঘাড় আমি মটকে দেব। আমরা পানি নোংরা করবো না, আমরা পানি নোংরা করবো না, কিন্তু আমাদের কোনো ক্ষতি হবে না তো। যদি নোংরা না করিস তাহলে তোদের আমি ছেড়ে দেব, আর যদি কেউ নোংরা করিস যেখান দিয়ে করবি সেইখানে আমি খেতে দেব। ঠিক আছে, প্রতিদিনই গোসল দেবো। একসাথে মজা করে পুত্রের সুইমিং পুল হুররে করে নামতে হবে। এনে একটা পানির বোতল দিতে দাও, পানির নিচে কে কতক্ষণ থাকতে পারে। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। ওই গেল পোলাটা সোহাগ বতন, এই সোহাগ বতন, তোরা কোনে গেলি? সোহাগ বতন, আজ কি স্কুলে ওঠা নাই? সে সকালে বাসা কিনে বের হয়েছে, দুপুরে খাবার ওঠা নাই, ওরা কোথায় গেল? একজনের কাছে খোঁজ করলাম, কয়েক ভূতের পুকুর হয়ে গেছে। ভূতের পুকুর তো দিনের বা বড় মানুষ জানা, পোলান ডুব কি বাকিরা? আরে কেন ভাই, আমার তো একই দশা, পোলা হয়ে সকালে বাইরেছে, খুঁজে পাইতেছে না, স্কুলেও যায় নাকি। এদিকে স্যারে খবর দিছে আর নেপালে স্কুলে আসে নাকি, সকাল থেকেই খুঁজতেছে। না না, ওরা পুকুরে গরমের মধ্যে গোসল করবো, আমারই চার পাঁচটা পুকুর সামনে থেকে। আমার মনে হয় কি বড়তলা মেলা হইতেছে না, ওরা সব মনে একসাথে মেলায় গেছে। মেলায় গেছে কি? মেলায় গেলে তো আমার কাছে টাকা নিয়ে যাবো না, টাকা তো নেই নাই। কোন মেলাই জানাই, আমার ওই যা লোক কইল উঠে নতুন একটা ঝর্ণার আবিষ্কার।
শর্ট বোতল ওই যে ভূতের নাম শুনেছি আর সবগুলা পুকুরের নাম কিন্তু মনে রাখিস, যদি আমার পুকুর নোংরা করি যেদিকটা নোংরা করবি সেটা আমি থেতলে দেবো। আমার বাচ্চাও আমার ভয় হচ্ছে কি ভাবে দেখছে, ভয় খাইছি হচ্ছে বুঝতে ধরছে আমাদের, না না কিছু হবো না, তুমি নামো নামো Oh!
আমার কুকুর আমার সুইমিং পুল নষ্ট করতে পারি না। কেন পেশাব করলি? তুই সতীদারি কেন আমাকে কষ্ট করলি? আমি আমি শেষ হয়ে যাচ্ছি। আমার বোন এলো সতী নারী, এই পুত্রি স্পর্শ করছে আর ভূত মরে গেছে, আর এই সুইমিং পুল অভিশাপ মুক্ত হয়ে গেছে। আজকে থেকে সুইমিং পুল এলো দিয়ানের, আমরা সবাই কথা কেন না আমার পক্ষে সম্ভব না, আরে আমি পারবো না, আমার পক্ষে সম্ভব না। সম্ভব না মানে আপনি কি কর, গেলে ঠিকই পারবি রাস্তায় খারাপ। এই তরবারি দিলে তুই এটা কতক্ষণ তোর সাথে যুদ্ধ করতে পারবি, তোর ক্ষতি হবে না বুঝছস। পরে যদি এই ছানা দৈরা আনতে পারোস তাহলে ওর বাইরে আনবো। ও কিন্তু সিরিয়াস, ও যখন দৈরা আনবি তখন থর থরের মারি কিন্তু কাঁপবো, খুব পাওয়ারফুল। কিন্তু ফকির বাবা ওইখান থেকে যদি আমার বাড়িতে ফিরে না আসতে পারে আর ছানা শিওর দিতে পারবো না আমি, এই কিছুক্ষণের জন্য ওর সাথে যে যুদ্ধ করতে পারবো আমি এই মন্ত্রটা এটা ওকে দিয়ে দিতে পারি। আনটা দু টানা নিয়ে যা, চলে যা। আমার মা খুবই অসুস্থ, কবিরা যায় কইছে আমার মা নাকি বাঁচবো না। তোর মা বাঁচবো না মানে কি হয়েছে তোর মার? সে অনেক কথা, এখন আমি মান্দবতের খোঁজে যাইতেছি। মান্দবত আরে কবিরাজ কইছে মান্দবদের থানায় না দিলে নাকি আমার মা ঠিক হয়ে যাব, যার জন্য আমি ওই মান্দবদের থানার জন্য যাইতাছি। এই দিহান তুই কি পাগল হয়ে গেছস? ওই ভূতের কাছে গেলে ওই ভূত কি তোরে আসতে ফিরে আসতে দিব নাকি, তোরে মারে ফেলাবো। দেখ আমি এত কিছু জানি না, আমার মারে বাঁচাই দিব, তুই তো জানস আমি আমার মারে কতটুক ভালোবাসি। তোর লোক এত কথা বলার সময় আমার নাই, আমি যাই তুই থাক। আরে দাঁড়া আমিও তোর সাথে যাব। মান্দবতের ছানা কোন জায়গায়? এটা তুই কোথায় এসে বললি? চারিদিকে তো খুব ভয়ঙ্কর পরিবেশ।
উঠতে পারতেছি না। আমি কই যাবো? ওই চল এদিকে যা দেখি। চল আমি মান্ধবুদের বাচ্চা তুলি নিব। আরে তুমি তুল নিবে? আমি কিডনি নিব। আচ্ছা এটা কি সবকিছু দামি? সবকিছু দামি। আর কথা শুনছি, এই বান্ধবুতির বাচ্চা দিয়ে নাকি মানুষের যে রোগ হয়, রোগ যদি বলে ভালো হয়। আরে বোকা, আমরা দেখে আমি ঘুরতেছি, আরো মাইছে দেখে আমি ঘুরতেছি। দেখি নাকি? হ্যাঁ আগে কিনে বিশাল চলো চকা বাদ দিই। বান্ধবুতের স্থানে এই জায়গায় আছে, কিন্তু ওরা ওই চাকু টাকু নিয়ে কিসের জন্য যাইতেছে? ওই মান্ধবুতের লেগে ওই ছানার লেগেই তো মনে হয়। শোন, আমরা আগে যাবো না, আগে ওরা যায়নি। দেখি ওরা যদি মান্ধবুতরে নিতে পারে তাহলে চাকু দিয়া আমরা ওরা শেষ করে দিয়ে মান্ধবুতরে নিয়ে নেবো। আরে না নিতে পারে তাহলে আমরা দূর থেকে দেখবো মান্ধবুতের বাচ্চা আর মান্ধবুত ওর সাথে কি করে। হ্যাঁ চল, আমরা ওই জায়গায় পালাই পালাই দেখি। তোরাই তো খুঁজতাছিস, তোর আড্ডি মাংস চুল পাও সব বেসমু, আমরা করিব দিয়ে যাবো। আমার দোলা না গেলে একবার খেয়ে আসছি তোমার চিনিস না।
ওদের সাথে যেমন কথা আছে আমরা তো মনে হয় যে ধরতে পারবো। তাই তো আমি কিছুই বুঝতেছি না, আল্লাহ জানে আমার মা যদি বাঁচাই না পারি আমি তো শেষ হয়ে যাবো, কি করি বাবা আল্লাহ তুমি কিছু একটা করো দেখ এখন কেমন মজা দেখ কেমন লাগে আমার বাচ্চা আমার বাচ্চাকে নিল আমার বাচ্চা এই মাটি বলতো আমাকে ক্ষমা করুন আমি বলতে পারছি না কারণ ওর কোনো জায়গায় মাটির ছাপ পাচ্ছি না আমি বলতে পারছি না ও কোথায় আমি বলছি তো আরে এক মিনিটের মধ্যে সে মারা যাবে এই তো মান্ডা ভূতের ছানা নিয়ে আসছো এখন ঠিক হবে দাঁড়াও আমার সাথে চুলে দিয়ে দে আমি মানুষের উপকারে স্বার্থে খারাপো ওরা আমার হাতে দিয়ে দে না দিয়ে বলছি আনারা দিব না ওরা আমি আমার মায়ের বাঁচানোর জন্য আনছিলাম আর এটা আমি আপনার দিব কে আর তাছাড়া আমি জানি আপনি ওরা নিয়ে ভালো কাজ করবেন না ওর চামড়াগুলো আপনি তুলে ফেলাবেন আমি জানি ওর কষ্ট দেওয়া লাভ নাই ও তো আমাদের কোনো ক্ষতি করে নাই যেহেতু ও ওর মায়ের কাছে যাইতে চায় আমি ওর মায়ের কাছে ওরা ফিরাই দেবো ওর মাটিতে রেখে দিলে ওর মা চলে আসবো ওর আমি মাটিতে নামাই দিতে আসি এই তো তোর ছেলের সন্ধান পেয়েছি এখান থেকে 500
500 কদম তুই হেঁটে গেলেই তাহের মিয়ার বাসায়, তোর বাচ্চাটা আছে। যা যা যা। বুঝতে পেরেছি, আমি যাচ্ছি। তোকে অনেক ধন্যবাদ রে। এক দুই তিন চার পাঁচ ছয়। এই তোর বাড়িতে নামাই চাচ্ছ, এখন তো মান্ডা ভূতা সে পারবো, আর আঙ্গ সবাইকে মাইরে ফেলাবো। দেখো আমি ওর ইচ্ছা করে মাটিতে নামাইছি, যাতে তুমি ওর খোঁজ পাও। আর ওই যারা ওরা ধরে নিয়ে গেছিল, ওরা ওরা বাঁচতে দিত না। ওরা ওর চামড়া কাইটা মেডিসিন বানিয়ে নিয়ে বিদেশে বাজার করে দিত, তখন তুমি তোমার বাসার একবারে হারিয়ে ফেলাইতা। তাহলে তুই তো আমার ভারী উপকার করলি। আচ্ছা শোন, আমি তোদের কোনো ক্ষতি করব না এখন থেকে। যদি তোদের কোনো দরকার হয়, আমার বাচ্চাকে আমি পাঠিয়ে দেব তোদের বাড়ি। আচ্ছা ঠিক আছে, তোমার অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা আমি তাহলে চলি। চল মাছা। ভালো হয়েছে মা, তুমি তো সুস্থ হয়ে গেছো। আমি সুস্থ হয়ে গেছি।